শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা দেখছো রয় একাডেমি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরএস আগরওয়ালের পার্টনারশিপ অধ্যায়ের কোশ্চেন নম্বর 16 থেকে কোশ্চেন নম্বর 20 পর্যন্ত বাংলায় সমাধান করব। বন্ধুরা, এর আগে আমি তিনটে পার্টে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলি সমাধান করেছি। তোমরা যারা সেই পার্টগুলি দেখোনি, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই পার্টগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক। ১৬ নম্বর প্রশ্নটি হলো, এ ও বি প্রাথমিকভাবে 12:11 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, বছরের শেষে তারা 4:1 অনুপাতে লভ্যাংশ পায়। যদি এ 11 মাস সময়ের জন্য মূলধন বিনিয়োগ করে থাকে, তবে বি কত সময়ের জন্য টাকা বিনিয়োগ করেছিল? বন্ধুরা, প্রশ্নটিতে এ ও বি এর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে এবং বছরের শেষে তাদের কি লভ্যাংশ হয় সেই লভ্যাংশের অনুপাত দিয়ে দিয়েছে। এ ও বি এর মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত দিয়ে দিয়েছে। তো বলে দিয়েছে যে এ 11 মাস সময়ের জন্য মূলধন বিনিয়োগ করেছিল, তাহলে বি কত সময়ের জন্য বিনিয়োগ করেছে? বন্ধুরা, লভ্যাংশ হলো, এটা আমি সমাধান করাচ্ছি না, এটা আমি একটা জিনিস সূত্র লেখাচ্ছি, যে লভ্যাংশ সমান সমান হলো মূলধন গুণ সময়। লভ্যাংশ সমান সমান মূলধন গুণ সময়। মূলধনের সঙ্গে সময় গুণ করলেই আমরা লভ্যাংশ পাই। তো এইবার দেখো, প্রশ্নটিতে যেহেতু আমাদের মূলধন বলে দিয়েছে এবং লভ্যাংশ বলে দিয়েছে, এ এর সময় বলে দিয়েছে, তো বি এর সময় বলেনি, তো আমরা ধরে নিচ্ছি যে বি এক্স মাস সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করেছে। তো এ বাই বি, এ কত, মূলধন হলো এ এর মূলধন 12, সেটা কত মাসের জন্য? 11। তাহলে মূলধন গুণ সময় করলাম, করলে আমরা কী পাবো? এর লভ্যাংশটা পাবো 4, আর বি মূলধন কত? মূলধন 11 বি এর, এবং বি এর সময় কত? এক্স মাস। তো 11 গুণ এক্স, এটা করলে আমরা কী পাবো? বি এর লভ্যাংশ পাবো। বি এর লভ্যাংশ কত? 1, অনুপাতে বলে দিয়েছে যে এ এর লভ্যাংশ 4, বি 1। এটাকে সমাধান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো কি 11 11 কাটা যায়, 4 দিয়ে এই 12 কাটা যায়, 4 1 4 3 4 12, তো x সমান সমান কত হয়? x সমান সমান 3। এটাই হলো এই প্রশ্নের উত্তর, 3 মাস, অপশান এ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এর পরেও এরকম ধরনের অঙ্ক আছে, তো সেগুলো দেখলে আরও স্পষ্ট হয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো পরের প্রশ্নে যাই। 17 নম্বর প্রশ্নটি হলো, এ 4,500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং কিছু সময় পর বি 5,400 টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগদান করে, বছরের শেষে তারা 2:1 অনুপাতে লভ্যাংশ পায়, তাহলে কত সময় পর বি ব্যবসাতে যোগদান করেছিল? বন্ধুরা দেখো, আগের প্রশ্নের মতনই এই প্রশ্নটা, কিন্তু এখানে একটু আলাদা আছে। কি বলেছে? আগেরটায় এ ও বি এর মূলধনের অনুপাত দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে এ ও বি এর মূলধন দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকেই আমরা মূলধনের সঙ্গে সময় গুণ করে আমরা কি পেয়ে যাব? এই লভ্যাংশটা পেয়ে যাব, 2:1 অনুপাতে লভ্যাংশ পেয়ে যাব। কিন্তু এখানে এ এর সময়ও বলে দেয়নি আর বি এর সময় চেয়েছে, কিন্তু এ এর সময় প্রশ্নের মধ্যে অন্যভাবে বলে দিয়েছে, সরাসরি না বলে দিলেও অন্যভাবে বলে দিয়েছে। কীভাবে বলেছে দেখো, এ 4,500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। তাহলে ব্যবসাটা কে শুরু করেছে? এ শুরু করেছে। তো কতদিন পরে সে লভ্যাংশটা নেবে? এক বছরের শেষে। তো এ কতদিন খাটিয়েছে? শুরু করেছে ব্যবসা, তাহলে বছরের শেষে, মানে এ এক বছর খাটিয়েছে টাকাটা। অর্থাৎ এ কত মাস খাটিয়েছে? 12 মাস। তো এ বাই বি লিখছি, এ 4,500 টাকাটা খাটিয়েছে 12 মাসের জন্য, আর বি কতদিন খাটিয়েছে? এই যে বি কত সময় পর ব্যবসাতে যোগদান করেছিল সেটাই জানতে চেয়েছে। তো দেখো, বি কত সময় পর ব্যবসাতে যোগদান করেছিল, আমরা আগে বের করে নেই যে বি কত মাস ব্যবসাতে খাটিয়েছে। বি ধরি বি এক্স মাস ব্যবসাতে মূলধন খাটিয়েছে, মূলধন খাটিয়েছে। তো বন্ধুরা, বি যেহেতু 5,400 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে,
তো বি যদি 5,400 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তো সে ব্যবসায় মূলধন খাটিয়েছে কয় মাস? এক্স মাস। তো এক্স গুণ করলে, তাহলে মূলধনের সঙ্গে আমরা যদি সময়টা গুণ করি, সময় গুণ করলে আমরা কী পাবো? লভ্যাংশ পাবো। লভ্যাংশ কত? 2/1, এই যে 2:1, তো 2/1, এখান থেকে আমরা এক্সের মানটা বার করে নিতে পারবো। তো এক্সের মান কী হবে? এই শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দিয়ে 6 নং 54, 6 দিয়ে 12কে কাটলে 6 দুগুণী 12, এই 2 2 কাটা যায়, 2 1কে 2, 2 1কে 2, তাহলে কত হলো? এক্স থাকলো নিচে আর এখানে 5, তো এক্স সমান সমান কত হলো? 5। বন্ধুরা, এই 5 মাসই কিন্তু উত্তর না। এই 5 মাস কি? এই 5 মাস হলো এ ব্যবসাতে মূলধন খাটিয়েছে। এবার প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্নটা দেখলে দেখবে যে প্রশ্নে বলেছে কত সময় পর বি ব্যবসাতে যোগদান করেছিল। তো বি যদি 5 মাস মূলধন খাটায়, তাহলে ব্যবসাটা মোট কতদিনের জন্য হয়েছে? 1 বছরের জন্য। তো 1 বছরের জন্য যদি ব্যবসাটা হয়, 1 বছর পরে যদি লভ্যাংশ পায়, বি যদি এই 5 মাসের জন্য খাটায়, তাহলে বি কত মাস পরে ব্যবসাতে যোগদান করেছে? 1 বছর থেকে এই 5 মাস বিয়োগ দেবো, অর্থাৎ 12 মাস থেকে 5 মাস বিয়োগ দিলে হবে 7 মাস। এই 7 মাসই হলো এই প্রশ্নের অ্যান্সার। তো বি কত মাসের জন্য ব্যবসাতে তার মূলধন খাটিয়েছে? 5 মাসের জন্য। কিন্তু আমাদের কাছে চেয়েছে যে কত সময় পর খাটিয়েছে, তো মোট সময় তো 12 মাস। সে যদি 5 মাস খাটায়, তাহলে কত মাস পরে খাটিয়েছে? 12 মাস থেকে 5 মাস বিয়োগ করে দিলাম, 7 মাস পর সে ব্যবসাতে তার এই 5,400 টাকা মূলধন খাটিয়েছে। এর ফলে তারা দুজনে 2:1 অনুপাতে লভ্যাংশ পেয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, এই অপশান ডি হলো এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো, চলো পরের প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্নটি হলো, 4 জন গোয়ালা পশুপালন করার জন্য একটি চারণভূমি ভাড়া নেয়। এ 18টি গরু 4 মাসের জন্য, বি 25টি গরু 2 মাসের জন্য, সি 28টি গরু 5 মাসের জন্য এবং ডি 21টি গরু 3 মাসের জন্য ওই জমিতে চড়ায়। যদি এ ভাড়া বাবদ 360 টাকা দেন, তবে মোট ভাড়ার পরিমাণ কত? বন্ধুরা, প্রত্যেকের গরুর সংখ্যা এবং কত মাস ধরে সেই গরুটা চড়িয়েছে সেটা বলে দিয়েছে, সেই মাঠে কত মাস চড়িয়েছে, এবং এর ভাড়া বলে দিয়েছে, মোট ভাড়াটা চেয়েছে। তো আমরা যদি প্রত্যেকের গরুর সংখ্যার সঙ্গে তাদের মাসটা গুণ করি, তাহলে আমরা যে অনুপাতটা পাবো, সেই অনুপাতে এই 4 জনেই ভাড়ার টাকা দেবে। তো দেখো, আমরা আগে অনুপাত বার করে নেই। তো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তো 18টি গরু 4 মাসের জন্য, 25টি গরু, বি হলো 25টি গরু 2 মাসের জন্য, আর সি 28টি গরু 5 মাসের জন্য, 28টি গরু 5 মাসের জন্য, আর ডি হলো 21টি গরু 3 মাসের জন্য। তো দেখো, এখান থেকে 4 18 কত হয়? 72, 25 2×50, 5 8 40, হাতে আমার 4 5 2×10, 8 4 14, 3 21 63। তো ABCD মোট 72:50:140:63 অনুপাতে কী করবে? সেই ভাড়ার টাকা দেবে, আর এর ভাড়ার টাকা বলে দিয়েছে। তো আমাদের মোট চেয়েছে, তো আমরা যদি সবগুলো যোগ করি সেটা থেকে আমরা মোট বার করতে পারবো। তো এ কত? এর অনুপাত হলো 72। তো 72 মানে হলো 360। তো 72-এর জন্য সে 360 টাকা ভাড়া দেয়, অনুপাতে তার 72 পড়েছে, তাই 360 টাকা ভাড়া দেয়। তাহলে মোট কত? মোট হলো 3 আর 2 5, 6 আর 4 10 আর 5 15, 8 7 22, হাতে আমার 2 2 আর 1 3, 325। তো 72-এর জন্য যদি 360 টাকা ভাড়া দেয়, 1-এর জন্য দেবে 360/72, আর 325-এর জন্য দেবে, সঙ্গে গুণ হবে 325। এইবার আমরা কাটাকাটি করব। তো 9 দিয়ে কাটলে 8 নং 72, 9 দিয়ে এটাকে কাটলে 4 নং 36 0, 8 দিয়ে আবার কাটা যায় 5 8 40। তো কত গুণ করব? 5×325, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 2×10 আর 2 12-এর 2, হাতে আমার 1, 3 5 15-এর 1 16, 1625 টাকা।
এটাই এই প্রশ্নের উত্তর। 325ই হলো মোট, আমরা কি করলাম এই সবগুলোকে যোগ করেছি, যোগ করে 325 পেয়েছি মোট। তো মোট 72-এর জন্য যদি 360 টাকা ভাড়া দেয়, তো 325-এর জন্য মোট ভাড়া হলো 1625 টাকা। অপশান সি হলো এই প্রশ্নের উত্তর। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এবার চলো পরের প্রশ্নে যাই। 19 নম্বর প্রশ্নটি হলো, এ বি ও সি তিনজন 350 টাকা দিয়ে একটি ভিডিও ক্যাসেট ভাড়া নেয়, যদি সেটি তারা যথাক্রমে 6 ঘন্টা, 10 ঘন্টা ও 12 ঘন্টার জন্য দেখে, তবে সি ভাড়া বাবদ কত টাকা দেবে? তো বন্ধুরা তিনজনে ভাড়া দেয় হলো 350 টাকা, আর তিনজনে কত সময় ধরে দেখে সেটা বলেছে, 6 ঘন্টা, 10 ঘন্টা ও 12 ঘন্টার সময় ধরে কি করে সেই ক্যাসেটটা দেখে। তো মোট কত সময়? মোট হলো 6+10+12, 12+10 = 22, আর 6 = 28, মোট হলো 28 ঘন্টা। তো 28 ঘন্টার জন্য তারা ভাড়া দিচ্ছে 350 টাকা। 28 ঘন্টার জন্য তারা ভাড়া দিচ্ছে 350 টাকা। তাহলে আমাদের কাছে চেয়েছে যে সি ভাড়া বাবদ কত টাকা দেবে। তো সি কত সময় দেখে, এই যে 12 ঘন্টা, এ 6 ঘন্টা, বি 10 ঘন্টা, সি 12 ঘন্টা, তো 12 ঘন্টার জন্য কত টাকা ভাড়া দেবে সেটা বার করলে অ্যান্সার হয়ে যাবে। তো 1 হলো 350/28, আর 12 ঘন্টার জন্য হলো এর সঙ্গে 12 গুণ। এবার কাটাকাটি করব, 7 দিয়ে 4 = 28, 7 দিয়ে 5 = 35, আর 0, 4 দিয়ে এটাকে কাটলে 3 = 4 = 12, তো 3 × 50 কত? 150 টাকা। এটাই হলো অ্যান্সার, অপশান ডি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এবার চলো পরের প্রশ্নে যাই। 20 নম্বর প্রশ্নটি হলো, এ ও বি একটি অংশীদারি ব্যবসা শুরু করে, এ 8 মাসের জন্য 16,000 টাকা এবং বি তার মূলধন বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে, বি মোট লভ্যাংশের 2/7 অংশ পায়, তবে বি ওই ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল? বন্ধুরা প্রশ্নটিতে দেখো, এ কত মাসের জন্য কত টাকা মূলধন বিনিয়োগ করে বলে দিয়েছে, কিন্তু বি এর শুধু কত মাসের জন্য বিনিয়োগ করে সেটা বলেছে, বি এর মূলধনটা আমাদের কাছে বার করতে দিয়েছে, যে বি ওই ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল, এবং বি এর লভ্যাংশের অংশ বলে দিয়েছে। তো দেখো আমরা এখান থেকে এ ও বি এর লভ্যাংশের অংশটা আগে বের করে নেব, মানে লভ্যাংশের অনুপাতটা আগে বের করে নেব। তো এ ইজ টু বি লভ্যাংশ, এ ইজ টু বি লভ্যাংশ, বি মোট লভ্যাংশের কত অংশ পায়? 7/2 অংশ। তো বি যদি 7/2 অংশ পায়, তো 7 থেকে 2 চলে গেল, বাকি থাকে 5, তো এ কত পাবে? এ পাবে 7/5 অংশ। তো অনুপাত কত? 7, এ হলো 7/5, তো এ আগে লিখেছি, তো 7/5 আগে লিখবো, ইজ টু 2/7। তো এখান থেকে কি হয়, 5:2, আমরা নিচের 7/7 একই আছে, কাটা যায়, 1 = 7 = 7 = 7, থাকলো কত? 5/2। তো এ ও বি এর লভ্যাংশ অনুপাত আমরা পেয়ে গেছি। এবার লভ্যাংশের অনুপাত যেহেতু পেয়েছি, আমরা মূলধনের সঙ্গে যদি সময় গুণ করি তাহলেই আমরা লভ্যাংশ পাবো। তো এবার সেই কত নম্বর, 16 নম্বরের অঙ্কের মতো হয়ে যাবে ব্যাপারটা। তো দেখো কি হলো, 8 মাসের জন্য 16,000 টাকা, এ বাই বি 16,000 টাকা 8 মাসের জন্য, এটা কি এর লভ্যাংশ? এই অনুপাতে লভ্যাংশ বেরাবে যেটা বার করব। আর বি কি বলেছে? বি বলেছে বি তার মূলধন বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে। তো বি মূলধন বিনিয়োগ করে 4 মাসের জন্য, তো কত মূলধন বিনিয়োগ করে জানি না, তো আমরা ধরে নিচ্ছি বি এর মূলধন, মূলধন ব্র্যাকেটে বি, অর্থাৎ বি এর মূলধন এক্স। তো বি এক্স টাকা মূলধন বিনিয়োগ করে 4 মাসের জন্য, তো মূলধনের সঙ্গে আমরা সময় গুণ করলাম, তাহলে এটা এটা কী পেয়ে গেলাম, বি এর লভ্যাংশ। তো এ আর বি এর লভ্যাংশের অনুপাত পেয়ে গেছি, আমরা আগেই লভ্যাংশের অনুপাত বের করেছি, 5/5:2, তো আমরা এখানে লিখতে পারি 5/2, এ 5 আর বি হলো 2, তো এটাকে সমাধান করলেই আমরা এক্সের মান পেয়ে যাব, অর্থাৎ বি ওই ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করে সেটা পেয়ে যাব।
তো সমাধান করি, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, এবার 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 দিয়ে যদি এটাকে কাটা হয় 3 পাঁচে 15, 15 আছে কত, ষোলো হবে 1, 1 শূন্য 10, 5 দুগুণী 10, দুটো শূন্য, তো কত হলো 3200 দুগুণী, 32-এর সঙ্গে 2, 3200 দুগুণী 6400, 6400 তার সঙ্গে কী হবে, এটা বজ্র কোনাকুনি গুণ হবে, তো 6400-র সঙ্গে 2 গুণ হলে কী হবে, x সমান সমান হবে 200, 200 আর 64-র সঙ্গে 2 গুণ করলে হয় 128, বা এইভাবে করলে তুমি সহজে করতে পারবে যে 2 দুগুণী 4, তো 4-এর সঙ্গে এটা গুণ করো 400, 400, 4 দুগুণী 8, 3 4-এ 12, তো কত হলো x সমান সমান আমরা পেলাম 12,800 টাকা। এটাই হলো এই প্রশ্নের উত্তর, বি ওই ব্যবসাতে 12,800 টাকা বিনিয়োগ করেছে, অপশান ডি হলো প্রশ্নের উত্তর। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর তুমি যদি এই চ্যানেলের ভিডিও ফার্স্ট টাইম ভিউ করে থাকো, সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটির সাবস্ক্রাইব বোতামের পাশে যে বেল আইকন আসবে সেখানে প্রেস করে নোটিফিকেশন অন করে নিও, তাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে ইউটিউব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে দেবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, জয় হিন্দ।